আমি একটাই কথা বলি, অস্বচ্ছ লোক কিছু ছিল বলেই তো আছে দলের হার হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো হার হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় আজও সুপ্রিমো এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজও একক শক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পক্ষে ক্ষমতায় 2021 আসবেন। কিন্তু তার মধ্যে কিছু লোক, ধরুন একটা দুধ, দুধের মধ্যে যদি 100টা আপনি যদি একটা চুনা ফেলে দেন দুধ ফেটে যায়। তাই কিছুটা হয়েছে, সেটাকে আমরা ড্যামেজ কন্ট্রোল করি। আজকে যে ওদের সঙ্গে তো বসলেন, প্রাক্তন যারা ছিল তাদের কিছু ক্ষোভ হয়েছে যে তাদের অস্বচ্ছ বলা হয়েছে, তারা সেটা ওরা বলছে। কিন্তু আমি এর উপরে কোনো কমেন্ট আজকে করব।